গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার এপিসোড অফ মাই ট্রাভেল ব্লগ। সো এতিয়া মর্নিং অ্যারাউন্ড আপনার 5:30 মান হয়েছে, আর এতিয়া আমি গৈ আছো কলকাতা গৈ আছো। সো কলকাতা যাম, একটা বিশেষ কামর কারণে যাম। কামটা হয়েছে আমার কলকাতা হাইকোর্টত যাম, একটা কেস এটা আছে, তাতে অ্যাডভোকেট আমি ঠিক ঠিক করেছো। সো অ্যাডভোকেটর আপনার গিয়ে লগ করিম, অ্যাডভোকেটক কেসবিল আমি বুঝাম, বুঝাই মিলি পেলায় ব্রিফিং করিম। আমার কামটো সেইটোৱে, ব্রিফিং করে পেলায় ক্লায়েন্টও যাব, আমি লগ করে দিম। আকো নেক্সট ডেটত আরো এবার যাব লাগিব, তেতিয়া আমি দেখাম আকো নেক্সট ডেটত মই কেনেকে রিপ্রেজেন্ট করিম অপোজিট সাইড হয়ে পেলায়। এটা এটা মানে সিভিল ডিসপিউটে হয়। সো আমি এটা গৈ আছো, এটা গুয়াহাটিতে আছো। এটা দীপায়নদা আজি মোর কো পার্টনার আছে, সো দীপায়নদা গাড়ি লৈ গৈ আছো। সো এতিয়া আপনার পল্টন বাজার পাইছো আমি। আমি এতিয়া লাঞ্চ চাঞ্চ করলো, করে পেলায় আপনার এইখানে কলকাতা দেখা আছে 527 পূর্ণিয়া লখনৌ 995 955। সো এতিয়া টাইম হয়ে গেছে অ্যারাউন্ড আপনার 4:15। সো আমি রায়গঞ্জতে চাগে আজি রখিব লাগিব। আজি দীপায়নদায় মোটামুটি হল, গোটেই রাস্তাটাই চলাইছে। মই আজি ফুল স্যাটিসফ্যাকশন, একদম পুরো আরাম করে আহি আছো। এনেকে বহা অভ্যাস নাই, তথাপিও ভালেই লাগিছে এক্সপিরিয়েন্সটো। আর আপনাকে রায়গঞ্জত হল্ট মারি আজি আর আগুয়াই না যাও, মালদালে যাম বলে ভাবিছিলাম, কিন্তু চাই লো মালদালে যাবও পারো, মালদাতে আমি রখিব পারো, কিন্তু সিচুয়েশনে কব কেটা বজাত পাও। আর ইয়ার পর অল্প ডিস্টেন্স আছে, অল্প আর রাউন্ড 80 মান আছে নাকি। তারপর আমি দেখা যাও কত যাওয়া হয় রায়গঞ্জ নয় বা মালদা উইল স্টে। আমি এতিয়া রায়গঞ্জ পাই গলো, রায়গঞ্জত আজি ইয়াতে থাকিম। আগতে ইয়াতে রায়গঞ্জ এটা টুরিস্ট লজত আছিল, গভর্নমেন্ট টুরিস্ট লজ, বিরাট বেড এক্সপিরিয়েন্স। সো এখনতে থাকা দুটা রুম আমার যেহেতু একেলগে আমি নখো, বেলেগ বেলেগে খুঁ, এইটো কারণে দুটা রুম আমি ললো, কম রেটতে পাই গলো, এখনত থাকিব পারা যায়, ভাল হয়। ইয়াতে গাড়ি সারি পার্ক করে আছো। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতিয়া আমি ইয়ারপর আমার হোটেলখনের পর এখন দেখেছি যত আসিল, তারপর চেক আউট করল। মর্নিং এতিয়া অ্যারাউন্ড 5:30 হয়েছে। আপনার ইয়াতে অকান চাহ টা খাই, সব হোটেলত একো নাই, সব মানুষবিল শুয়ে আছে, ইয়ার সার্ভিস নাই। সো ইয়াতে চাহ খাম, চাহ খাই পেলায় আমি এইটো ডাইরেকশনত যাম, এপিনে কলকাতা। আমি ইপিনের পর আইছিল, এইটো রায়গঞ্জত আজিকালি মানে আপনার এইপিনে আপনার বাইপাস বনাই দিছে। সো আমি ভিতরে যে টাউনে দি পেলায় সোমাইছো, টাউনত হোটেলবিল আছে, বাইপাসত মানে নতুন বাইপাস তো হোটেল সোটেল নাই এপিনে। সো এইপিন দি পেলায় আমি এতিয়া কলকাতা গৈ থাকিম, মালদা যাম, মালদার পৰা আপনার ফারাক্কা হয়ে পেলায় ওলাই যাম। সো গাইজ, এট লাস্ট আমি কলকাতা পালো। ইয়াতে বরষুণ, কলকাতা সোমোৱা আগৰ পৰাই, অলপ আগৰ পৰাই বরষুণ পাইছো। এতিয়া আমি আমার ডিপেন্ডার ফেমিলি মেম্বারজনের ঘর যাম, তাতে আমার আজি থাকা মেলা আজি আর কালির কারণে ঠিক করা হয়েছে, তাতে গৈ আপনার দেখাই দিম এবার। গাইজ, আমি আহি পেলায় লাস্ট এট লাস্ট পাই গলো। ইয়াতে ডিপেন্ডার গাড়িটা পার্ক করলো, ইয়াতে আপনার থাকা আজি প্ল্যানিং আছে, ডিপেন্ডার কোনো রিলেটিভ হয়। সো আমি বস্তুবিল রাখি আহিল ভিতর, এতিয়া অকমান মার্কেট যদি আছে অকান মার্কেট অকান এক্সপ্লোর করে আহ ওসর, যাদবপুর ইউনিভার্সিটি অল্প বোলে ওসরতে আছে, চাই আহ। আর মোর স্কর্পিওখনের কারণে, মো গাড়িখনের কারণে একটা বস্তু এটা ইয়াতে যদি পাও এটা চাই আহ। এতিয়া আমি শেয়ার অটোত উঠি পেলায় আমি অকান টুর করে আছো।
কি বাজার বলে কয়? এটি যাদবপুর। এইতো আপনার যাদবপুর বাজার, এটা সেম আপনার নিউ মার্কেটত যেনেকা হয় তেনেকা নিউ মার্কেটর নিচিনায় আপনার ভাইবসটা আইব সেমে আর কব গেলে। বহুত দূর ভিতর লাগে আছে, এটা আজি বরষুণ অল্প রেইনি হয়ে আছে, এই কারণে আমি নিউ মার্কেট যাওয়ার একটা প্ল্যানিং আসে এই সাইডে, কিন্তু ক্যান্সেল করে দিল, ড্রপ করে দিল, গাড়ি হলো না, ইমান জাম ইভিনিং। এর লগত আহিলো আপনার সব কেনেকা ভিতর গলি দি পেলে আপনার লই আছে, এই আপনার ঘরবিলাক সাইট অকান স্লামসর নিচিনা। আমি এতিয়া অকমান এডভোকেটক লগ করব আহিব লাগা হয়েছে, অকমান লগ করে পেলায় কালিও বোলে মাতিছে, কালিও যাব লাগিব, সো আজি লগ করে পেলায় কালি এবার আর লগ করে লম, দুজনক লগ করব লাগিব, সো তাতে যাও আর ব্লগ ইয়াতে মই এন্ড করেছো। ব্লগটো যদি ভাল লাগিছে লাইক শেয়ার আর কমেন্টস করব গাইজ, থ্যাংক ইউ।